যার নিজের মা পরকীয়ায় লিপ্ত ছিল না, বন্ধুরা আমার কথা না, ভিউয়ার্সরা বলেছে, যার নিজের মা পরকীয়া করেছে, ছোটবেলার থেকে দেখেছে, সে এসছে আজকে বলতে যে সন্দীপের মা পরকীয়ায় লিপ্ত, সেটা প্রমাণ করতে, একটা ভুলভাল একটা কল রেকর্ডিং দিয়ে সেটা প্রমাণ করতে চাচ্ছে। আর সেই কল রেকর্ডিংটা কে জোগাড় করে দিয়েছে? কি সুন্দর করে দীপ্ত নাম নিচ্ছে, কি সুন্দর করে, মানে মনে হচ্ছে ওর স্বামী কত কাছের, তাকে থ্যাংক ইউ বলছে। তো বলি, চলো বলি, আগে ইন্ট্রোটা দিই তারপরে বলি, আজকে বলবো সবটা, যে অন্যকে উলঙ্গ করতে গেলে না, অন্য মায়ের গায়ে কলঙ্ক লাগাতে গেলে না, এরম করলে তিনটে আঙুল নিজের দিকে থাকে, যেটা দীপ্ত আমাকে বলেছিল যে এরম করে আপনি আঙুল দেখালে তিনটে আঙুল আপনার দিকে থাকবে। তোকে বলছি টিনু, তুই এই যে এরম করে আঙুল দিয়ে দেখালি না যে সন্দীপের মার চরিত্র খারাপ, তাহলে তিনটে আঙুল তোর দিকে থাকে, চল আজকে প্রমাণ করে দেবো। চল হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। খারাপ লাগছে শুধু ওই বাচ্চাটার জন্য, এই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে, এই বাচ্চাটার ভবিষ্যৎ হাতে ধরে বাচ্চাটার মা শেষ করে দিল, হাতে ধরে শেষ করে দিল। এই বাচ্চাটা যখন বড় হয়ে, আমাকে একজন লিখেছে, সুমিত বলে একজন লিখেছে, যে এই বাচ্চাটা যখন বড় হবে, আপনারা এই ভিডিওগুলো ই করছেন, মানে নেগেটিভভাবে বলেছে, একদম সত্যি কথা, এই বাচ্চাটা যখন বড় হবে, যখন এই ভিডিওগুলো দেখবে, সত্যি কথা, মুখ লুকানোর জায়গা থাকবে না, কী নিয়েও বড় হবে, যে মা পরকীয়া করে চলে গেছে, মা চলে গেছে, আর স্কুল কলেজে যখন যাবে তখন সত্যি কথাই নিন্দনীয় হবে ব্যাপারটা। তার জন্য আর কেউ দায়ী না গো, তার জন্য মা নিজে দায়ী, মা নিজে দায়ী। আজকে নিশ্চয় অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কত নোংরা মেয়ে, একটা ভিডিওতে বলবো না, আর একটা ভিডিওতে বলবো যে কতটা নোংরা হলে এগুলো করতে পারে, কতটা নোংরা হলে নিজেদের নিয়ে কাদা ছেটাছেটি করছিল, এখন গার্জিয়ানগুলো মা বাবাকে নামিয়ে নিয়ে এসছে নিচে, মা বাবা কেন একসঙ্গে শোয় না, মার মানে সন্দীপের মার চরিত্র খারাপ, তারপরে তো সবটা সামনে চলে এসছে আজকে, কি নোংরা খেলায় মেতেছে না বন্ধুরা। তো বলি, ভিডিও তিনটের সময় কেন, মানে ভোর তিনটের সময় ভিডিও কেন? তা তোর উডবি হাজব্যান্ডকে বল একটা ওয়াইফাই লাগিয়ে দিতে, তার তো প্রচুর টাকা, প্রচুর ব্যাংক ব্যালেন্স, তাকে বল একটা ওয়াইফাই লাগিয়ে দিতে, কারণ শক্ত হাতে নামতে হবে, তো নেমেছিস তো ছোট্ট ছোট্ট একটু একটু ভিডিও ক্লিপ রেকর্ডিং দিয়ে, বুঝতে পারছিস কোথায় চলে যাচ্ছে কোথাকার জল, বুঝতে পারছিস? এখনো সময় আছে, এখনো সময় আছে, যদিও সন্দীপ তোকে আর মেনে নেবে না, নেওয়া ঠিকও না। হ্যাঁ, তোদের ফুলসজ্জার রাতের কথা উঠে আসছে ভিডিওতে, আজকে এই ভিডিওতে বলবো না, আর একটা ভিডিওতে দেবো ওই দীপ্তকে, কল রিভিল করেছিলাম যেন খুব লেগে গেছিলো না, ঝাল লেগে গেছিলো, আর আজকে দিদিভাইয়েরকে দিয়ে, দিদিভাইয়ের ভিডিও চ্যানেল দিয়ে কল রিভিল হচ্ছে, আর যে যে মানে ঠিক আছে ওইটা পরে বলছি, আজকে টিনুর ভিডিওর উত্তর দিই, আজকে টিনুর ভিডিওর উত্তর দিই। চলো, এত সুন্দর করে ব্লগিং স্টার্ট, এত সুন্দর করে, কত উৎফুল্ল, কারণ কি শরীরের খিদে মিটে গেছে, তো যে খিদেটা সন্দীপ মেটাতে পারেনি, বলতে না বাধ্য হচ্ছি, সেই খিদেটা মিটে গেছে জন্য তো শরীরে এত আনন্দ, এত উৎফুল্ল, যেটা ওরা অন ক্যামেরায় অল এসে বলেছে, সেটা বলেছে, বারবার ওই ভিডিওটার প্রসঙ্গ চলে আসছে, বারবার চলে আসছে, বিশ্বাস, বিশ্বাস করেছিলি স্বামীকে, বিশ্বাসের মূল্য রেখেছিস তুই, ও রিভিল করেছে জন্যই তো সবার কাছে সামনে, আর এই ভয়গুলো পাচ্ছিলে, আরও ভয় পাচ্ছিস, আরও ভয় পাচ্ছিস, ইনডাইরেক্ট এই ভিডিওটা দিয়ে সন্দীপকে ঠান্ডা থ্রেট করলি, যে মানে ইমোশনাল থ্রেট, যে এই যে কল রেকর্ডটা দিয়েছে, এই কল রেকর্ডগুলো আদেও না, আর এই ভয়, আরও ভয় আছে তোর কাছে, তোর কাছে আরও ভয় আছে, যার জন্য ভিডিও দিই, কোন মুখে দিবি ভিডিও, কোন মুখে দিবি ভিডিও, কোন মুখে সত্যিটা আনবি, কারণ সত্যি কিছু নেই তো তোর কাছে, তোর কাছে সত্যি কিছু নেই, অনেক কিছু দিয়েছিস, একটা বউ যা দেয় তুইও তাই দিয়েছিস, একটা বউ শ্বশুরবাড়িতে গিয়ে তার সংসারকে যা দেয় তুই তার ব্যতিক্রম না নিশ্চয়ই, তুইও তাই দিয়েছিস, তুইও তাই দিয়েছিস, বরঞ্চ ফুলসজ্জার রাতে তুই দিসনি যেটা আর সব বউরা দেয় তার স্বামীকে, তুই দিতে পারিসনি, আজকে তোর কি বলবো আর, নাগর বলতে মানে আমার মুখে বাজছে, সে বলে দিয়েছে, তুই ফুলসজ্জার রাতে তোর স্বামীকে দিসনি যেটা আর সব বউরা দেয়, বুঝতে পেরেছিস তুই কী দিয়েছিস? এই যে কালিমা লিপ্ত করে বাড়ির থেকে বেরিয়েছিস, বিশ্বাস, এই ভয়গুলো পাচ্ছিস, আরও কত 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 ভয় আছে, কত ভয় আছে বন্ধুরা, তোমরা বলো, এরপরেও এই মেয়েকে মেনে নেবে,
এরপরেও সন্দীপের গায়ে হাত দেবে না, এরপরেও সন্দীপ কোনো স্টেপ নেবে না, এরপরেও রিভিল করবে না। ও কবেকার ফোন সেইগুলোকে দীপ্তকে দিয়ে সেইগুলোকে কালেকশান করছে, কালেকশান করছে, সত্যি মিথ্যে দিয়ে কালেকশান করছে। দেখ তোর কমেন্ট বক্স, দেখ কমেন্ট বক্স, দেখ একটা পজিটিভ কমেন্ট নেই, প্রত্যেকে বলছে ফেক। এই কল রেকর্ডিংটা সাজানো, সাজিয়ে নিয়ে করেছিস প্রত্যেকে, আমরা কেউ বলছি না, ভিউয়ার্স না, যাদের উদ্দেশ্যে ভিডিও করছিস তারা বলছে, কেউ বিশ্বাস করছে না তোকে, সবাই ঝাঁটা জুতো লাথি কী খাচ্ছিস না, তাতেও বিশ্বাস হচ্ছে না যে তুই ভুল করেছিস, তাতেও বিশ্বাস হচ্ছে না তুই ভুল করেছিস। এখন পড়েছিস সন্দীপের মাকে নিয়ে, সন্দীপের বাবার সাথে সই না কেন, সেটা অন্য পুরুষের কাছ থেকে শুনবো, সন্দীপের বাবার সাথে সই না কেন, অনেকেই আছে একটু বয়স হয়ে গেলে সেপারেট থাকে, এই বয়সেও কি তোর মতো শরীরের জ্বালা থাকা উচিত ওই তোর শ্বশুর শাশুড়ির, যে একসাথে শুতেই হবে? হ্যাঁ বয়স্ক, বয়স হলে একসাথে শোয়ে শুধুই যে শরীরের খিদে তা না, মনের খিদে, তার সঙ্গে তার জন্য তো তার বাবা সবসময় থাকছে বাড়িতে, তার বাবা তো সকালে বেরিয়ে গিয়ে বিকালে ঢুকছে না, সারাক্ষণ আছে, রাত্রে শোয়াটাই আসল, তাতেই প্রমাণ করে দেয় যে বউ পরকিয়া করে। অবাক লাগলো, শ্বশুর কেন শাশুড়ির সঙ্গে শোয় না, শ্বশুর একসাথে থাকে তো, এক ছাদের তলায় থাকে তো, থাকে তো এক ছাদের তলায়, শাশুড়ি তো তার সন্তানকে স্বামীকে ছেড়ে চলে যায়নি, চলে যায়নি। কি বোঝাতে চাচ্ছিস পাবলিককে, পাবলিক কত বলদ না, বোকা না, কি বোঝাতে চাচ্ছিস? এবার বলি, যে কল রেকর্ডটা তুই দিয়েছিস না, বোঝা গেছে, ওটা অনেকেই বলছে, ওখানকার পঞ্চায়েত প্রধান, তুই বুঝতে পারছিস তাকে নিয়ে, ওর যদি সত্যি হয়, কারণ কেউ বিশ্বাস করছে না ওটা সত্যি, যদি সত্যি হয় সেই লোকটাও ফাঁসবে, সেই লোকটাও কাঠগড়ায় দাঁড় করাবি দাঁড়াবে, বুঝতে পারছিস? অনেকে বলছে তার কি সন্দীপের মার প্রতি কোনো অ্যাট্রাকশান ছিল, পায়নি জন্য এরকম বদনাম করছে, নাহলে দুটো ব্যাটা ছেলে, দুটো পুরুষ মানুষ এই রকম পিএনপিসি করতে পারে কোনো মহিলাকে নিয়ে, কোনো মহিলাকে নিয়ে এই রকম পিএনপিসি করতে পারে? প্রত্যেকে বলছে ফেক, আর যদি ফেক না হয় ওই মানুষটাও কিন্তু দৌড়াবে, ওই মানুষটা কিন্তু দৌড় করাবে সন্দীপ, ভাবিস না, তুই ভাবিস না, অত যে আগুন নিয়ে তুই খেলছিস অত তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবি, নির্বিঘ্নে চুপচাপ ডিভোর্স দিয়ে চলে যেতে পারতিস, নির্বিঘ্নে, তোরা যা আরম্ভ করেছিস, সুদীপ তো, সুদীপ তো সে সবটা জোগাড় করে দিয়েছে, কি কাছের মানুষ হয়ে গেছে না তোর, কি কাছের মানুষ হয়ে গেছে না, বলতে লজ্জাও করছে না, না অন ক্যামেরা এসে দীপ তোর নাম এইভাবে নিচ্ছিস, বলতে লজ্জা করছে না একটুও, তোর যে লজ্জা ঘেন্না নেই সে তোকে দেখেই বোঝা যাচ্ছে, তোকে দেখেই বোঝা যাচ্ছে যে লজ্জা ঘেন্না নেই, আর লজ্জা ঘেন্না যে নেই দিদিভাইকে সেটা রিভিল করেছে, তোর ওই দীপ্ত রিভিল করেছে, ওই ভিডিওটা নিয়ে পরে আসছি, যে তোর যে একদম লজ্জা ঘেন্না নেই সেটা ওই দীপ্ত রিভিল করেছে। তাহলে এবার তোর প্রমাণটাও দিস, তোর মার প্রমাণটাও দিস, যেহেতু সন্দীপের মার পরকিয়া নিয়ে উঠে পড়ে লেগেছিস, প্রমাণ করবি, তাহলে আমাদের যে ভিউয়ার্সরা বলেছিল তোর মাও পরকিয়া করে সেই প্রমাণটাও দিস, দিস সেই প্রমাণটাও, দেখ কেঁচো ঘুরতে কেমন কেউটে ওঠে, এবার তোর বাবা মাকে নিয়েও টানাটানি হবে, কারণ বাবার ভয়েসটা রিভিল করেছিস, মানে বাবা যে কতটা পিএনপিসি করতে পারে সেটা রিভিল করেছিস, যাকে নিয়ে করেছে সে উঠে আসবে, এইবার তোর মা উঠে আসবে, বুঝতে পেরেছিস? দেখ কোথাকার জল কোথায় যায়, তোর মার পরকিয়া নিয়ে অনেক আগেই ভিডিও করেছিলাম, কারণ একজন ভিউয়ার্স বলেছিল, ওই যে বলেছিলাম ভিউয়ার্সরা আমাদের ভগবান, কারণ ভিউয়ার্সরাই আমাকে বলে গেছিল যে তুই তোর বডি পার্টের ছবি দীপ্তর কাছে আছে, আছে দীপ্তর কাছে, এখনও বলে যাচ্ছি, এখনও বলে যাচ্ছি, এখন বলছিস এক মাসের প্রেম, এক মাসের প্রেমে একটা সংসার ফেলে দিয়ে যাওয়া যায়, কোনটা বিশ্বাস করবো তোদের? প্রথমে শুনলাম 5 বছর আগে তো আগের তোর ফ্রেন্ড ছিলি, তারপরে শুনলাম 6 মাস পরিচিত হয়েছে, তারপরে শুনলাম 2 মাস, তারপরে শুনলাম 28 দিন, এখন তুই বলছিস এক মাসের পরিচয়, এক মাসের পরিচয়ে এত ডিটেল গল্প পরপুরুষকে দিয়ে দেওয়া যায়, ফুলসজ্জার গল্প, তোর শরীরের খিদে মেটাতে পারে না সেই গল্প সব পরপুরুষকে দেওয়া যায়, তাহলে তোকে প্রশ্রয় দিলে তুই বুঝতে পারছিস তোর কতগুলো বয়ফ্রেন্ড তুই জোগাড় করে নিতিস? এটা একটা, তোকে যদি সন্দীপ খোলা আকাশের নিচে ছেড়ে দিত বিশ্বাস করে, তাহলে কতগুলো পরপুরুষ জুটত তোর, বুঝতে পারছিস? এক মাসের প্রেমে এত দূর এগিয়ে গেছে, এক মাসের প্রেমে সংসার ছেড়ে বেরিয়ে এসছে, সন্তান ছেড়ে বেরিয়ে এসছে এক মাসের প্রেমে, বুঝতে পারছো বন্ধুরা এরা কিভাবে মিথ্যা কথা বলছে, কিভাবে মানে নোংরামি করে যাচ্ছে?
এখন তোর কথা অন্তত প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে তুই কিভাবে মিথ্যে কথা বলছিস, কিভাবে মিথ্যে কথা বলছিস। আর দেখ ঠিক জায়গাটা, ঠিক জায়গাটা চুজ করে নিয়েছিস। তো বললি আমাদের চালাচ্ছো তোর দাদা ভাই কোয়াইটিতে আনতে, এখানে এসে মিটাতে, তুই চেয়েছিলি ঠাসিতে ডিভোর্স দিয়ে পাখি ডানা মেলে উড়ে যাবি, হবে না তো। এটা ব্লগিং চ্যানেল তোদের, তোরা কি করছিস, কোথায় যাচ্ছিস, কেন একসাথে থাকছিস না, এগুলো জানার অধিকার আছে। যেখান থেকে তোদের আর্নিং, যেখান থেকে সন্দীপের আর্নিং, ওর অধিকার মানে ভিউয়ারদের অধিকার আছে সবটা জানার, যেখান থেকে তোদের সংসার চলতো, যেখান থেকে আয়েশ আরাম করতিস, অধিকার আছে। আর ওই জন্য সন্দীপ অনেকটা সময় নিয়েছে, প্রথম একটা ভিডিও দেওয়ার পরে অনেকটা সময় নিয়েছে, বলেনি। কিন্তু তোর নোংরামি দিনের পর দিন যখন বেড়ে গেছে তখন বাধ্য হয়েছে, আর বাধ্য না হলে আমরা কেউ জানতে পারতাম না। তুই বেড়ে বেড়েছিলি ঠাসিতে এটা করে দেবো, আর চালাক চতুর বলছিস, ঠিক বলছিস, ও যদি চালাক চতুর না হতো তুই এইরকম নোংরামি করেই যেতিস, আর না জানি কত পুরুষের সাথে এরকম নোংরামি করতিস, ও বলদ হলে টেরই পেত না। ওই জন্য এই কথাটা যে বললি না মেনে নিলাম, চালাক চতুর দাদা ভাই, চালাক চতুর না হলে তোর মতো এরকম ধুরন্ধর মহিলাকে চিনবে কী করে, স্বামীর ঘরে বসেই, স্বামীর মাথার উপরে বসেই এইভাবে পরকিয়া করেছিস, দিনের পর দিন এইভাবে গল্প করেছিস অন্য পরপুরুষের সাথে। অবশ্যই তোর কথাটা আমি মেনে নিলাম, চালাক চতুর দাদা ভাই, তোর দাদা ওই দাদা ভাইয়ের মতো যেন প্রত্যেকটা পুরুষ চালাক চতুর হয় যে ঘরে তোদের মতো এরকম মেয়েরা আছে, নালে তোদের ধরবে কী করে, ভেবেছিলি পুরুত করে উড়ে চলে যাবি, কেউ টের পাবে না। এবার বলছিস আমি নয় নষ্টা, আমি নয় বেশ্যা, তোর বলতেও লজ্জা করছে না না, 25-26 বছরের একটা মেয়ে অন ক্যামেরায় বলছিস আমি নয় বেশ্যা, আমি নয় নষ্টা, মুখে একটু বাচ্চা না, তোর বাড়ির পরিবারেরও কেউ নেই, তোর পাশে যে পাঠাটা আছে সেও বলতে বারণ করছে না এইসব নোংরা ওয়ার্ডগুলো, কারণ কি বলতো নিজেকে ঠিক চিনতে পেরেছিস। এবার বলছিস যে আমি বলতাম না, ওর বাড়ির লোক ঠিক আছে তো, এবার আমি প্রশ্ন করছি তোর বাড়ি ঠিক আছে তো, তোর বাড়ির সব সুরক্ষিত তো, তোর বাড়ির সবাই ভালো তো, এটা আমি বলছি, এবার এই প্রশ্নের উত্তর দিস। আমি বলছি আমি জানি তোরা দুজনই আমার ভিডিও দেখিস, আমি জানি এটা, আমার প্রশ্নের উত্তর দিস, তোদের বাড়ির সব ঠিকঠাক আছে তো, সবাই ভালো তো। তারপরে সন্দীপের মার দিকে আঙুল তুলিস, সন্দীপের পাড়ার একজন বলে দিল যে ওর মা পরকিয়া করে, বা ওর মার চরিত্রও ভালো না, ওর বাবার সাথে ওর মা থাকে না তাই জন্য ওর বা মার চরিত্রও ভালো না, আর তুই সেই কল রেকর্ডিংটা দেখিয়ে দিলি, শুনিয়ে দিলি, আর প্রমাণ হয়ে গেল, তোরটা যেমন প্রমাণিত হয়েছে তুই নিজে স্বীকার করতে বাধ্য হয়েছিস, এবং সব প্রমাণ চলে আসছে আমাদের সামনে, সব প্রমাণ চলে আসছে আমাদের সামনে। এখন তো আমার মনে হয় তোর শাশুড়ি তোদের ঘরে সুতো তোকে পাহারা দেওয়ার জন্য, তুই রাত্রিবেলায় নষ্টামীগুলো করতিস ওই জন্য সন্দীপ তার মাকে নিয়ে সুতো তো, কারণ সে ক্লান্ত শুয়ে পড়তো ঘুমিয়ে পড়তো তার শাশুড়িকে পাহারা দেওয়ার জন্য, তুই তাও ছাপিয়ে গেছিস, এখন তো মনে হচ্ছে তাই। এইবার কল রেকর্ডিংটার কথা বলি, এতক্ষণ কল রেকর্ডিংটা চলছিল, তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার না, একটা কল রেকর্ডিং দিয়ে সবটা ক্লিয়ার হয় না, একটা পুরুষ বলে দিল একজনের নামে আর সেটা কল রেকর্ডিং করে শোনানো হয়ে গেল, সেটাতে ক্লিয়ার হয় না। একজন বলে দিল যে অমুকের চরিত্র খারাপ, সঙ্গে সঙ্গে তার চরিত্র খারাপ হয়ে গেল, সেটাই প্রমাণ হয় না, যেমন তোর প্রমাণ হয়ে গেছে তোর কল রেকর্ডিংয়ে, যার সাথে করেছিস তার কল রেকর্ডিং এসছে, সেরকম তোর শাশুড়ির কিছু কল রেকর্ডিং দেখা, বা প্রেম করেছে পরকিয়া করেছে তার কিছু প্রুফ দেখা, তবে নয় বুঝবো, তবে নয় বুঝবো। আমি যেমন বলেছি তোর মা পরকিয়া করে, একজন বলেছে ভিউয়ার্স, আমি কিন্তু ড্যাম শিওর হয়ে বলিনি, তোর মা পরকিয়াই করে বলেছি, কিন্তু ভিউয়ার্সরা বলেছে, তার মানে কি প্রমাণ, প্রমাণ লাগবে তো, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম যে তোর বাড়িতে যদি পরকিয়া থাকে, তোর মা যদি পরকিয়া করে যেটা ভিউয়ার্স বলেছে, সেটা তুই আবার সেটা তাতে দোষ নেই, আর তুই উল্টো দিকের মানুষটাকে ব্লেম লাগিয়ে দিচ্ছিস একটা রেকর্ডিং দিয়ে, আর যে রেকর্ডিংটা তোর কল লিস্টে কমেন্ট বক্সে আছে কেউ বিশ্বাস করছে না, নট এ সিঙ্গেল পার্সন, কেউ বিশ্বাস করছে না তোর এই কল রেকর্ডিংটা সত্যি, বুঝতে পেরেছিস, এইসব ফাঁকা আওয়াজ দিস না, প্রমাণ দে, মানে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দে, প্রুফ যেটাকে বলে সেটা দিয়ে, এটা দিয়ে প্রমাণিত হয় না, হয় না প্রমাণিত। আর যদি মা শাশুড়ি পরকিয়া করতোই তাহলে তুই তারটা দেখে দেখে করেছিস, দেখে দেখে শিখেছিস, তাহলে তখন বলিসনি কেন বাড়িতে,
চলে যাসনি কেন? শাশুড়ি পরকিয়া করে, শাশুড়ি আমার বরের সাথে শোয়, মানে খারাপ উদ্দেশ্য না, ছেলে মা একসাথে থাকে, আমি থাকবো না এই সংসারে, চলে যাসনি কেন? পরের হাত ধরে চলে যেতে হলো কেন তোকে? এই ইগুলো দেখিয়ে, এই দোষগুলো দেখিয়ে তখন চলে যাসনি কেন? ফুলশয্যার রাতে যে নাটকটা হয়েছিল, তারপরের থেকে যখন এক বছর নাকি তোদের সাথে কোনো সম্পর্ক ছিল না, তারপরে চলে যাসনি কেন? যে তোর স্বামী মা শাশুড়ি কেউ ভালো না, আমি করবো না এই সংসার। যখনই একটা হাত পেয়েছিস, দীপ্তর মতো একটা ছেলে পেয়েছিস, তখনই তোর হুড়ুড় করে এই সমস্ত কথাগুলো বেরোচ্ছে না? এগুলো বেরোচ্ছে বিশ্বাসযোগ্য? এগুলো কারণ ওই যে সন্দীপের মার একটা দোষ আছে, কারণ এটা দোষই বলবো, একটা দোষ আছে, আর সেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, সেই জন্য ওই মানুষটাকে বলতে খুব সহজ হয়েছে না? কিন্তু কেউ বিশ্বাস করবো না আমরা, কেউ না। আর কি বললি সবার লাস্টে? যে যাও তোমার চালাচ্ছ তো দাদাকে, দাদাভাইকে বলো যে তার মাও নাকি সমান দোষী দোষী তাকে পিটাতে। তার প্রথমে বলি, পরকিয়া করেছে জন্য কি স্বামী সন্তানকে ছেড়ে চলে গেছে? তুই যেটা করেছিস, সমান দোষে দোষী হলো কী করে? তোর তো প্রথম দোষ দুধের শিশুটাকে ফেলে রেখে চলে গেছিস, প্রথম দোষ। তাহলে সন্দীপের মা সেটা করেছে নাকি? তাহলে সমান দোষে দোষী হলো কী করে? তারপরেও পরকিয়া কি ওর বাবা, ওর মা বা ওর বাবা বা ছেলে কোনোদিন ধরতে পেরেছে? ধরেছে, সামনাসামনি হয়েছে? বা ওর মা তোর মতো স্বীকার করেছে যে আমি পরকিয়া করি, আমি একজনকে ভালোবাসি? করেছে? করেনি তো। তাহলে সমান দোষে দোষী হলো কী করে? তাহলে ওনাকে পানিশ দেবো কী করে আমরা? এইভাবে হয় না রে, এইভাবে অন্যের কোটে গুটি দিয়ে বাঁচা যায় না, বাঁচতে গেলে প্রুফ লাগে। আর তুই বাঁচবি কী করে? বাঁচার রাস্তা তো তুই রাখিসনি, ওই বাঁচা না, ওই বাঁচা না, নিজেকে সত্য প্রমাণ করার বাঁচা, রাখিসনি। আমার মনে হয় তোর বাবা মা, তোর পরিবার, বাপের বাড়ি পরিবারও তোকে সাথ দিচ্ছে না, সাথ দিচ্ছে না। পারলে বাবা মাকে সামনে আন, সামনে এনে তাদের মতামত দে, দেখবো তারা কী বলে, কী বলে তারা। কতটা মিথ্যেবাদী তুই, কতটা মিথ্যেবাদী! শেষে বলছিস আমার আর দীপ্তর সম্পর্কটা এক মাসেরও না, তা আবার মেসেজে কত জায়গায় কত মিথ্যে কথা বলবি, কত জায়গায়! এই যে মিথ্যের তোর ঘড়া পূর্ণ হয়ে যাচ্ছে মিথ্যের, এক মাসের সম্পর্কে কারোর হাত ধরে চলে আসা যায়? চলে এসেছিস ভালোবাসার টানে নাকি অন্য কিছুর টানে চলে এসেছিস এক মাসের ভালোবাসায়? তুই নিজে বলছিস এক মাসের, তাও আবার হোয়াটসঅ্যাপ চ্যাট আর কি মেসেঞ্জারে, এক মাসে, এক মাসের ভালোবাসায় তুই চলে এসেছিস। অথচ এর আগে বলেছিস কমেন্ট্রি পোস্টে কী দিয়েছিলি, পাঁচ বছরের সম্পর্ক। কোনটা সত্যি টিনা, কোনটা সত্যি? একটা সত্যি কথার ধার দিয়ে যাচ্ছিস না, তুই নিজে ফেটে যাচ্ছিস নিজের কথায়। কারণ যখন বসিস, ওই যে একদিনই বলেছি, মিথ্যে ও সত্যি হলে যেটা এখন বলবি 10 বছর বাদেও সেটাই বেরোবে, আর যদি মিথ্যে হয় ক্ষণে ক্ষণে ওটা চেঞ্জ হবে। এখন বলছিস এক বছরের পরিচয়, সরি এক মাসের তোদের পরিচয়, ভালোবাসা। তাহলে বুঝতে পারছিস এক মাসের ভালোবাসায় কত কিছু রিভিল করেছিস তার কাছে, এক মাসের ভালোবাসায়। তাহলে ছ মাসের ভালোবাসায় কী হতো, এক বছরের ভালোবাসায় কী হতো, বুঝতে পেরেছিস? তাহলে সন্দীপ তো চালাকি, এক মাসের ভালোবাসা কেমন তোকে ধরে ফেলেছে। তাহলে এটা চালাক বলা যায় না যে এক মাসের ভালোবাসা অক্ষমাত করে কেমন তোকে ধরে ফেলেছে? নোংরামি করবি ওর ঘরে বসে আর ধরবে না? তাহলে সত্যি কোনটা টিনা, কোনটা সত্যি? ক মাসের ভালোবাসা এটা একটু বলিস, ক মাসের ভালোবাসা। এবার বলি, কল রেকর্ডে কিন্তু নামটাও উঠে এসছে বাবলু, সেও কিন্তু ফাঁসবে। একা নিজে ফাঁসছিস না, সবাইকে নিয়ে ফাঁসছিস। আর সোনার জিনিস নিয়ে গেছিস কি না সেটাও প্রমাণ করে দেবে সন্দীপ, সেটাও প্রমাণ করে দেবে। তুই ভাবিস না ওর কাছে প্রমাণ নেই, সেটাও প্রমাণ নেই, তুই ভাবিস না। আর উনাকে গেছিলো বোধ হয় সমাজের একজন মান্য ব্যক্তি হিসাবে বলতে যে তুই সোনার জিনিসগুলো নিয়ে এসছিস। তার উক্তিতে উনি কি বলেছেন, ওনার ভাবমূর্তিও ঠিক থাকলো তো? একটা পুরুষের সাথে একটা পুরুষের পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, যেটা মেয়েরা করে সবাই জানে, মেয়েরা করে, সেই পরনিন্দা পরচর্চাটা তুই তুলে দিয়েছিস। তার ভাবমূর্তিটা ভালো থাকলো তো? তার কানে যদি এই কথাগুলো যায়, সে যদি এই ভিডিওটা দেখে, তোকে আদর করবে তো, তোকে সোহাগ করবে তো, পারবি তো সামলাতে, পারবি তো? তার নামটাও কিন্তু উঠে এসছে তো, চল পারলে মেসেজটা পৌঁছে দেব, পৌঁছে দেব। আমি হই, নিশ্চয় সন্দীপও শুনবে এই ভিডিওটা, আমি সন্দীপকে রিকোয়েস্ট করব, তোমাদের পাড়ায় যে বাবলু বলে যিনি আছেন মহাশয় ব্যক্তি, তার কাছে এই ভিডিওটা তুলে দিও, দেখিয়ে দিও যে তার নামে কীভাবে বদনাম ছড়াচ্ছে, কীভাবে তোমাদের কত শুভাকাঙ্ক্ষী দেখো তোমাদের পাড়ায় থেকে। এরপরের কল রেকর্ডিংটা অন্যরকম হবে, হবেই তো,
নতুন নতুন গল্প নিয়ে আসছিস তো তুই, বুঝতে পারছিস না কোনটার পরে কোনটা দেবো। ওইদিকে তোর হবু বর অল রেকর্ডিং ফাঁস করে দিয়েছে, তোদের ইতিহাস ফাঁস করে দিয়েছে। তো চল আজকে পর্যন্তই, আবার আসছি তোর হবু বরের কল রেকর্ডিং নিয়ে। যার নিজের মা পরকীয়া করে, সে এসছে অন্যের মার পরকীয়া নিয়ে। আগে নিজের ঘর সামলা, তারপরে অন্যকে বলতে আসি। চলো বন্ধুরা আজকে পর্যন্তই, টাটা, ভালো থেকো সব।